নমস্কার বন্ধুরা, ফুডমল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে ডিমের সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো। তাই এখানে ডিম আর আলু একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল, দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা ডিমগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। এবার আলুগুলোকেও একইভাবে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার একটা কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব হাফ চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা দিয়ে দিব, আর একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি সেটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, 1 টিস্পুন ধনে গুঁড়ো দেব, 1 টিস্পুন জিরে গুঁড়ো দেব, কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এবার সামান্য একটু জল দিয়ে দেব, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি 1 চামচ টক দই ফেটিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। দিয়ে একসঙ্গে আরেকটু কষিয়ে নেব। মশলাটা দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, ভেজে রাখা ডিমগুলোকেও দিয়ে দেব। দু মিনিট ঢাকা চাপা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে নাড়া দিয়ে দেব। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। এইভাবে আপনারা ডিমের কারি রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। অবশ্যই এটিকে ট্রাই করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।